Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Samishabin Kacho Dure Desh Bidesh Ashepashe Jejakhan Theke Video Upobhog Korchen Sokol Mishti Bhai Bondherke Janachi Onek Onek Shubhokamona Asha Kori Allahor Meherbanite Apnader Poribar Porijon Niye Bhalo Achen Alhamdulillah Amrao Bhalo Achi Protidiner Moto Abar Ajke Hazir Hoye Gelam Ajke Ami Kore Dekhabo Tel Chhara Porota Ar Ei পরাটার থেকে স্বাদ ওটে কম নয় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আজকে আমার ছেলের পরীক্ষা তাই আমি শর্টকাট আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম আসুন দেখে নিন এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর সাধারণত আমরা রুটি যেভাবে ডোটা গুলে থাকে ওইভাবে আমি গুলে নিয়েছি আর এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে আসলে আমি রুটিগুলো ছেঁকে নেব আমি এখানে একটি রুটি দিয়ে দিয়েছি আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা ভেজে নেব আমি আবারো এখন উল্টিয়ে দেব আর এখন আমি একটি গামছা দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি রুটিটা ছেঁকে নেব আর এই রুটিটা খেতে খুবই ভালো লাগে আর একদম পরোটার মতো কালারটা হয় আর তেল ছাড়াই আমি এই রুটিটা ভেজে নিচ্ছি আর কালারটা দেখে বুঝতে পারবেন আর হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এই রুটির মধ্যে থেকে আমি এখন আবারো উল্টিয়ে দিলাম কালার দেখে বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলা রুটি ভেজে নেব আর আমি অন্য পাশ দিয়ে এই বসিয়েছি আলু কেটে আর ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এই বাজিটা সাধারণ বাজির এর মতো নয় একটু অন্যরকম করে বাজিটা করছি একটু ঝোল ঝোল থাকবে আমি বাগার দিয়ে করে নেব আবারো রুটি দিয়ে দিলাম আরেকটি এভাবে করে আমি সবগুলা রুটি ভেজে নেব আর আপনারা যদি এই ভাজি রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন প্রথম একটি লাইক দিয়ে নেবেন আর যদি দেখার মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের ঘরে পৌঁছে যাবে আর যারা আমার পুরনো বন্ধু আছেন প্রতিদিন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সকল বন্ধুদের প্রতি আবারও অনেক ভালোবাসা রইল এভাবে আমরা একে অপরের পাশে থাকব আমরা এভাবে এগিয়ে যাব আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি বাজিটা এখানে করে নিয়েছি এখানে আমি আলু আবারও বলছি ডাল মসুর ডাল দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর বাগার দিয়ে নিয়েছি আর এই হচ্ছে আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ